কিছুক্ষণ আগেই ঘটল যাত্রী বোঝাই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আহত হলেন একাধিক যাত্রী। হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ল লোকাল ট্রেন। বৃহস্পতিবার 12:30 নাগাদ মাজু হল্ট স্টেশন ঢোকার সময় লাইনচ্যুত হয়ে যায় হাওড়া ও আমতা লোকাল ট্রেন। এদিনে দুর্ঘটনার জেরে আমতাগামী ওই লোকাল ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। রেল সূত্রের খবর, জগৎবল্লভপুরের যাদববাটি এলাকায় লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে যে সময় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে তখন গাড়ির গতি অনেকটাই কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়েছেন রেলের তরফ থেকে। তবে এদিনের লাইনচ্যুতির যে কয়েকজন যাত্রী আঘাত পেয়েছেন তাদের মধ্যে 3 জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। চলমান অবস্থায় হঠাৎ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় রেল যাত্রীদের মধ্যে। জখম যাত্রীদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চলছে চিকিৎসা। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তারা। দুর্ঘটনার দরুন বর্তমানে সেই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর রেল লাইনে ফাটল দেখা যায়, তবে সেই ফাটলটি আগে থেকে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেল সূত্রের খবর, ট্রেন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। ঘটনা প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস আনন্দ জানান, আমতা লোকাল লাইনচ্যুত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি, 3 জন আহত হয়েছেন। আধিকারিকরা পৌঁছে গিয়েছেন দুর্ঘটনাস্থলে। ট্রেন সরাতে এখন সময় লাগবে। কেন এরকম ঘটনা ঘটল তা বিস্তারিত তদন্ত করা হবে।